আসসালামু আলাইকুম, আমি ব্লগার এলিজাবেথ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার সাথেই থাকুন। আমি এখানে দুইটা দেশি মুরগি নিয়েছি, দেশি মুরগি দুইটা নিয়েছি, সাথে আমি আধা কেজি আলু রেখেছি। আর মুরগিগুলো দুইটা মাঝারি মাঝারি ধরনের মুরগি। আমি শুধু মুরগি এগুলাই নিয়েছি, আমি গিলা কলিজা এগুলো নিই নাই, শুধু মুরগিগুলোই নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তেজপাতা, এলাচি, দারচিনি। আমি এখন এখানে লবণ দিব পরিমাণ মতো। তাহলে চলুন, তাহলে চলুন শুরু করা যাক রান্না। অল্প করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে অল্প করে লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিলাম। আলুটা আমি আগে ভেজে নিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। গরম হয়ে এসেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা ভেজে নেব। আমি অল্প একটু লবণ দিয়ে মাংসটা ভেজে নিচ্ছি। যদিও দেশি মুরগি, তাও আমি অল্প করে হালকা ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলাম, এখন মুরগিটা আমি নামিয়ে নেব। পর মুরগিটা ভাজার পর মুরগিটা এই কালার হয়েছে, এখন আমি মুরগিটা রান্না করব। আমার আলু হয়ে এসেছে, এই যে বাদামি কালার হয়ে এসেছে আলুটা, কি সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি পেস্টটা ছেড়ে দিলাম। আলু আলু ভেজেছি তেলটা, সেই তেলটাতে আমি পেস্টটা ছেড়ে দিলাম। এখন পেস্টটা ভেজে নেব। আমি এখন এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, সবগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলোও দিয়ে দিলাম, একসাথে রাখা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা হালকা ভেজে রেখেছিলাম, এখন মাংসটা দিয়ে এখন মাংসটা আবার কষিয়ে নেব। এখন আমি আলুটা দিয়ে দিব।
দিয়ে আবার দুটাকে একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি জুলটা দিয়ে নেব। মাংস হয়ে এসেছে, এখন আমি 2 মিনিট রেখে চুলাটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংস। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, খুদা হাফেজ।